আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঁখি, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাহলে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, চলো শুরু করা যাক। গতকাল বিকালে আমি রুটি বানাই নাই, তাই আমি সকাল আজ 8টা বেজে উঠে রুটিগুলো বানিয়ে নিতেছি। তো রুটি বানানোর জন্য আটা সিদ্ধ করে আমি আর কি মথে নিয়েছি। এখন আমি রুটিগুলো এক এক করে বানিয়ে ফেলবো। তো দেখতেই পারছো রুটি আমি একটা বানিয়েছি, এইভাবে এক এক করে সব রুটিগুলো আমি বানিয়ে নিলাম। তো আজকে তো আব্বু বাজারে গিয়েছিল, বাজার করে এনেছে, তো আমি সবজিগুলো আর কি গুছিয়ে রাখতেছি, মাছও এনেছে। আজকেও আমি রান্না করতে পারবো না, কারণ এই যে বাজার করেছে, সবজি তরকারি মাছ এনেছে, এইগুলো আমি গুছিয়ে দেবো আর আম্মু রান্না করবে আর কি। আমি এগুলো কেটে কুটে গুছিয়ে দেবো। তাই সবজির ভিতরে কী আনছে চলো দেখি। তো উস্তা, ধনে পাতা, লেবু, ঢেঁড়স, গাজর, তারপর শসা, পেঁপে, অন্য একটা পলিতে দেখা যাইতেছে, আর হলো গিয়ে বেগুন। আর আসলে কি আমি ভিডিও করার পর আমি ভয়েস দিই, এই জন্য আর কি তোমাদের আগে থেকেই বলতেছি এগুলো এনেছে। আর তোমরা তো অবশ্যই দেখতেই পারতেছো কী এনেছে। আর বেগুন আর হলো পাকা টমেটো এনেছে। তো এই সবজির ভিতরে এইগুলো এনেছে, আর ডাঁটা শাক এনেছে, তা ওইগুলো আম্মু আর কি বেছে রান্না করে ফেলেছে অলরেডি। তো সবজিগুলো গুছিয়ে আমি তো মাছ কাটতে যাব। সবজিগুলো আর কি এক এক পলিতে মানে সুন্দর করে ভালো করে গুছিয়ে রাখবো, আলাদা এক একটা ভিন্ন ভিন্ন পলিতে করে। একসাথে রাখলে হয় কি নষ্ট হয়ে যায়, কেমন যেন মানে সবজির গায়ে একটা দাগ পড়ে যায়। এই তো মাছ, পাঁচমিশালি মাছ এনেছে। মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আর যেহেতু ছোট মাছ কাটতে গেলে কিন্তু আমার সময় যাবে, 12টা বেজে যাবে সময়। আর আজকে তো কাজের খেলাও আসি নাই, অবস্থা খারাপ। তারপরে যেহেতু আমার ফেভারিট মাছ কাটতে তো হবে, তাই আমি আর কি বড় বড় মাছগুলো আগে আর কি ভাগ করে নিতেছি। তো এর ভিতরে আছে চাপিলা মাছ, পুঁটি মাছ, তারপরে কাসকি মাছ, চিংড়ি মাছ, আর হলো সাদা চান্দা যেগুলো আছে ওইগুলো আর কি। আমি বড় বড় মাছগুলো ভাগ করে ফেলবো, তারপর এক এক করে সব মাছগুলো আর কি কেটে নেব। তা আমি আগে আর কি চাপিলা মাছগুলো বেছে নিতেছি। তো প্রায় আমার চাপিলা মাছ বাসা শেষ, এখন আর কি অল্প কিছু আছে, সেগুলো আর কি বেছে নিতেছি। তো তোমাদের একটা আর কি কথা বলে রাখি, আমার কথায় যদি কোনো ভুলটিতে যায় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আমার ভিডিওটি না কেন অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর ছোট মাছ কাটতে গেলে কিন্তু অনেক সময় লাগে, খাইতে তো মজাই লাগে কিন্তু কাটতে গেলে সময় চলে যায় অনেক। তারপরও তো যে আম্মু রান্না করতে সেই জন্য আর কি কিছুটা কাজ আগিয়ে গেল। আর আমি তো মাছ কেটে দিয়েছি, আম্মু আর কি ধুয়ে টুয়ে সুন্দর করে ফ্রিজে রেখেছে, এজন্য আর একটু তাড়াতাড়ি আর কি মানে আমি হাফ ছেড়ে হয়তো বাঁচছি, নাহলে ধুইতে গেলেও তো একটু সময় লাগে, তাই না? তো এইভাবে আমি এক এক করে সব মাছগুলো আর কি কেটে নিয়েছি। এখন মাছ প্রায় কাটা শেষ আমার, এখন হলো কাসকি মাছগুলো, চান্দা মাছগুলো আমি কেটে নিয়েছি। তো দেখতে পারতেছো হয়ে গেছে মাছ কাটা। আর এদিকে তো আম্মু মাছ ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছে, আর কাসকি মাছ আর চান্দা মাছ আলু দিয়ে আর কি হাতে মেখে বসিয়ে দিয়েছে। তা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, অন্য একদিন আরেক দিন করবো। তো আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে আছে কাসকি মাছ আর চান্দা মাছ, মানে কাসকি চান্দা দিয়ে আলু দিয়ে হাতে মাখা চচ্চড়ি, আর হলো চিকেন, ভাত তো আছেই, আর হলো শাক ভাজি। এটাই আমাদের আজকে দুপুরের মেনু। তারপর তো আমি একটু ফ্রেশ হয়ে আশপাক ঘুম থেকে উঠলে ওকে গোসল করি। আশপাক আসলে ঘুম থেকে একটু লেট করেই ওঠে, 12:30-1টা বাজে জল ঘুম থেকে উঠতে, পরে ওকে গোসল করি, ওকে একে আমি খাইয়ে নিতেছি, ও তো খিদা লেগে গেছে। তারপর গোসল করে নামাজ পড়ে আমিও খাইতে বসে গেলাম, আর সবাই খেয়ে নিয়েছে। আমার আসলে একটু দেরি হয়েছে, বললাম তো কাজের খেলা আসি না, আর ছোটো মাছ কাটতে তো একটু সময়ই লাগে, তাই না? তো আমিও খেয়ে নিতেছি, আমি আর চিকেন দিয়ে খাবো না, আমি শুধু কাসকি মাছ আর শাকভাজি দিয়ে খেয়ে নেবো, কারণ গতকালও গরুর গোস্ত রান্না করেছে, গোস্ত খেয়েছি, প্রতিদিন ভালো লাগে না।
তারপর তো সন্ধ্যার দিকে আশপাকে আর কি নুডলস রান্না করে দিলাম। আশপাক নুডলস খাবে, আশপাক আবার সস দিয়ে নুডলস খাইতে অনেক পছন্দ করে, তাকে সস দিয়ে নুডলস দিলাম। আর এদিকে রাকিবকে দিলাম নারকেল কুড়িয়ে, বাড়ি থেকে মা নারকেল দিয়েছিলো, সেই নারকেল কুড়িয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিলাম। এটা আবার রাকিব খাইতে পছন্দ করে, তা আমিও কিছু খেয়ে নিলাম। আমার কাছে এটা অনেক পছন্দের খাবার, ভালোই লাগে খাইতে। তোমাদের কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে। তারপর তো আশপাক নুডলস খাইতেছে, ডাকি বাবা নুডলস খাবেন, এই জন্য ওকে আর দিই নাই। তারপর তো ঈশান নামাজ পরে আব্বু নামাজ পড়তে গিয়ে আর কি সন্দেশ এনেছিলো, তাই আমাদেরকে দিল খাইতে। তো সন্দেশ আবার আমার অতটা পছন্দের না, আমি খাই নাই, অনেক মিষ্টি বলে এই জন্য রাকিব খেয়ে নিচ্ছে। সবাই খেয়েছে কিন্তু আমি খাই নাই, আমার কাছে অতটা ভালো না, মানে পছন্দ না, অনেক মিষ্টি লাগে, কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে, একদম টোস্টের মতো দেখতে পুরোটাই, দেখছো ব্যাকগ্রাউন্ড দিয়া আর কি সবুজ মাঝখানে সাদা, দেখতে কিন্তু সুন্দরই আছে, তাই না? তো এটা হচ্ছে আমার ছোটো দেবর, ও খেয়ে নিচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।